নমস্কার, আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদ আর আপনাদের সাথে আমি সোমনাথ। এই মুহূর্তে আপনারা জানেন লকডাউন ফোর অর্থাৎ করোনা মোকাবিলায় যে লকডাউন চালু হয়েছে তার চতুর্থ দফা চলছে, শুরু হয়েছে আজ রাত 12টা থেকে শুরু হয়ে গিয়েছে। এবং জানেন শহরের বুকে কিছু ক্ষেত্রে শিথিল রাখা হয়েছে, শহরের বুকে অর্থাৎ কলকাতা শহরের বুকে কিন্তু ট্যাক্সি, হলুদ ট্যাক্সি নেমেছে। সেই ঘোষণা আগেই ছিল, পরিবহন মন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে হলুদ ট্যাক্সি নামবে, কিছু ভাড়া নিশ্চয়ই বেড়েছে, সেই হলুদ ট্যাক্সি ইতিমধ্যেই নেমে গেছে। আর আপনারা জানেন এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ভবানীপুর অঞ্চলে হলুদ ট্যাক্সি, এবং পুরো বিষয়টি হলুদ ট্যাক্সি নামছে। কিন্তু হলুদ ট্যাক্সিতে মানুষ আর যাত্রীরা যখন উঠবেন তারা কতটা সুরক্ষিত, বা ড্রাইভারই বা কতটা সুরক্ষিত, পুরো বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো। আমি দেখো দেখো সাড়ে সাড়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে হলুদ ট্যাক্সি, এবং সেই হলুদ ট্যাক্সি কিন্তু স্যানিটাইজার কাজ চলছে। আমি দেখাবো আমার ক্যামেরা পার্সনকে বলবো, দেখো হলুদ ট্যাক্সি স্যানিটাইজিংয়ের কাজ চলছে, অর্থাৎ কোনো রকম সুরক্ষার কোনো খামতি রাখা হচ্ছে না। এখানে মাস্ক দেওয়া হচ্ছে, মাঝখানে একটা পর্দা রাখা হচ্ছে, পাশাপাশি হলুদ ট্যাক্সি স্যানিটাইজ করাচ্ছে। আরও একবার দেখাবো, এসো দেখো একের পর এক হলুদ ট্যাক্সি দাঁড়িয়ে আছে, এবং সেই হলুদ ট্যাক্সি কিন্তু স্যানিটাইজ করা হচ্ছে। ট্যাক্সি কোনো জায়গা থেকে কোনো জায়গায় ভাড়া যাচ্ছে, ফিরে আসার পর আবার কিন্তু সেই হলুদ ট্যাক্সি এইভাবেই কিন্তু স্যানিটাইজ হচ্ছে, অর্থাৎ সুরক্ষার যাত্রীদের সুরক্ষার কোনো খামতি থাকছে না। এরই মাঝে আমরা পেয়ে গেছি রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্রকে। আমরা মদনদার কাছে চলে যাবো। আপনারা জানেন মদনদার দীর্ঘদিন থেকে, তিনি কিন্তু যখন বিরোধী দলেও ছিলেন তখন থেকেও কিন্তু মদনদা বিভিন্ন ব্যাপারে ট্যাক্সি ইউনিয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে তারা কতগুলি ট্যাক্সি নামিয়েছে, কি কি ব্যাপার, পুরো বিষয়টি আমরা মদনদার থেকে শুনে নেব। আমরা পেয়ে গেছি তৃণমূল নেতা মদন মিত্রকে। আমি ক্যামেরা পার্সনকে একটু ক্লোজে আসতে বলবো। মদনদা আছে, আমরা যাবো মদনদার কাছে। আমরা বলবো মদনদা কিন্তু প্রত্যেককে মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদি দিচ্ছেন, অর্থাৎ সচেতনতার কিন্তু কোনো খামতি থাকছে না, মদন মিত্র, তৃণমূল নেতা মদন মিত্র, রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র কিন্তু একের পর এক ড্রাইভার থেকে শুরু করে সাধারণ যাত্রী থেকে শুরু করে সবাইকে কিন্তু মাস্ক, স্যানিটাইজার দিচ্ছেন। অর্থাৎ চতুর্থ দফায় লকডাউনে কোনোভাবেই যাতে যাত্রী সুরক্ষা যে শিথিল করা হয়েছে তার জন্য যাতে করোনার গ্রাসে না পড়তে হয় সেই বিষয়টি মদনদা পুরোপুরি খেয়াল রাখছেন। এবং তার কাছ থেকে আমরা শুনে নেব যে আজ হলুদ ট্যাক্সি শহরের বুকে নেমেছে এবং শহরের বুকে হলুদ ট্যাক্সি চলবে। আমি মদনদার কাছে যাবো। মদনদা, এটা কিন্তু ফ্লোরিং এক করবে, কি মানে ফ্লোরিং একদম? মদনদা, আজ থেকে চতুর্থ দফায় লকডাউন শুরু হলো দেশ জুড়ে, আমাদের শহরেও চলছে। আজ থেকে হলুদ ট্যাক্সি কিছু ক্ষেত্রে শিথিলতা করা হয়েছে, রাজ্য সরকার বলেছে হলুদ ট্যাক্সিও চলবে। আপনি এই হলুদ ট্যাক্সি যে আজ থেকে পথে নামলো, কতটা তাতে যাত্রী সুরক্ষা আপনারা দিচ্ছেন, বা কতগুলি হলুদ ট্যাক্সি পথে নামলো, অ্যাকচুয়ালি পুরো বিষয়টি আপনি যদি বিস্তারিত বলুন। হলুদ ট্যাক্সি আছে সব মিলিয়ে প্রায় 42,000, কিছু ট্যাক্সি বেরোতে পারে না, ডেলি 4-5,000 ট্যাক্সি, এগুলো গ্যারেজে থাকে সারাবার জন্য। তো আমরা সরকারের কাছে আবেদন করেছি যে আমরা প্রথমে 500,000 ট্যাক্সি নামিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের 20,000 ট্যাক্সি রেডি আছে, 20,000 ট্যাক্সি আমাদের রেডি আছে, এবং এই মুহূর্তে আমরা কিন্তু কোনো ট্যাক্সি ভাড়া বাড়াবার কথা বলিনি। আমরা বলেছি যে আমাদের যে এমটি হয়, ধরুন এখান থেকে আমরা ডানলপ গেলাম বা গড়িয়া গেলাম, ফেরার সময় আমরা প্যাসেঞ্জার পেলাম, তখন আমাদের এমটি গাড়ি নিয়ে ফিরতে হয়, সেই সময় যদি একটা পার্সেন্টেজ আমরা প্যাসেঞ্জারের থেকে নিতে পারি তাহলে সেটা ভালো হয়, কিন্তু তা না হলেও আমরা ভাড়া বাড়াবার অবধি ওয়েট করব না, আমরা গাড়ি চালানো শুরু করে দিচ্ছি। এবং আমি ট্যাক্সির সমস্ত মালিকদের কাছে এবং আবেদন করছি যে আপনারা ড্রাইভার আর প্যাসেঞ্জারদের মাঝখানে আপনারা একটা শিল্ড করুন, প্লাস্টিক শিল্ড, এই প্লাস্টিক শিল্ডটা আপনারা করুন যাতে ড্রাইভার প্যাসেঞ্জারের মধ্যে একটা দূরত্ব থাকে। একটা গাড়ির মধ্যে তো আমি 6 ফুট সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারবো না, কিন্তু একটা প্লাস্টিকের পর্দা, এক্ষুনি আমি দেখলাম
যে আমাদের এই আবেদন শুনে এক্ষুনি গাড়ি গেল। প্লাস্টিকের পর্দা নয়, বাড়ির যে পর্দা সেই পর্দাটাই যেহেতু এখন সব বন্ধ, তাড়াতাড়ি বানাতে পারছে না, তারা নিজেরাই সুন্দর করে একটা ওপরে দড়ি দিয়ে পর্দাটা টাঙিয়ে দিয়েছে প্যাসেঞ্জার আর ড্রাইভারের মধ্যে দূরত্ব। আর সেখানে আমরা দুজন করে বসছে, তার মাঝখানেও একটা প্লাস্টিক দিতে বলছি, আর ড্রাইভারের পাশে কাউকে বসতে বারণ করছি। আমি আশা করব, এবং সব থেকে বড় কথা হচ্ছে, যে কোনো ড্রাইভার হলেই প্রত্যেকটা ড্রাইভারের কাছেই আমরা রাখছি এরকম, এবং এদিকায় এবং আমরা এলেই তাকে, এই যেমন ধরুন এই যে এটা 32, মানে একদম বেস্ট মেনটেন্যান্স, 42 থেকে 42 ডিগ্রি ফারেনহাইট হলে সেটা অ্যাবসলুটলি অল রাইট। আমরা ড্রাইভারদেরও বলছি আবার, তারপরে এদিকে আমরা এই দেখুন এই 90 সেন্টিগ্রেডে, এটা 90 হলো, 90 ফারেনহাইট, না কেন জানেন না, না জেনে কেউ বলছেন, ঠিক আছে। দেখুন আমরা রিচেক করলাম, এর আগেরটা 90 ছিল, এবারে 93.4 হয়ে গেল। এরকমভাবে কোথায় গেল অর্জুন? অর্জুন সব কি করো, আমরা এক্ষুনি দেখে নিচ্ছি, এদারাও এক্ষুনি দেখে নিচ্ছি। আর অর্জুন তোমার গ্লাভস কোথায়? চুমকি গাঙ্গুলি বলে একজন সুস্থ হয়ে বাড়ি পাবেন, আপনি 21 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, চুমকি গাঙ্গুলি এই মাস তো বাড়ি সুস্থ, বাহ, 21 নম্বর, এটা খুব ভালো খবর। বেলঘরিয়া 21 নম্বরে এক্ষুনি চুমকি গাঙ্গুলি বলে একজন পেশেন্ট পজিটিভ হয়ে বাড়ি ফিরেছে। আমরা তাকে তো নিশ্চয়ই অভিনন্দন জানাচ্ছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এই বাংলার শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ বীর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে স্বাস্থ্য দপ্তর কাজ করছে, ডাক্তার নার্স পুলিশ পৌরসভা দমকল অ্যাম্বুলেন্স, তাদেরকে আমি কংগ্রাচুলেট করছি। আর আরেকটা হচ্ছে, আমরা প্রত্যেকটা গাড়িতে এই গ্লাভস ইউজ করছি, তার সঙ্গে এই মাস্কটা আমরা নিজেরা তৈরি করছি, এটা দেখবেন অ্যাপ্রুভড, এটা কিন্তু অ্যাপ্রুভড, এটা আমরা বিক্রির জন্যে করছি না, আগেই জানিয়ে দিই, এটা আমরা বিক্রির জন্যে করছি না। আমরা শুধুমাত্র যারা পরিবহনের সঙ্গে আছে, আমরা অটোমোবাইল অ্যাসোসিয়েশন এবং প্রোগ্রেসিভ ট্যাক্সিমেন্স ইউনিয়ন কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি, আমরা এটা তৈরি করছি। এক মিনিট দাও, এক মিনিট, এইটাই আমরা তিনটে জায়গা করেছি, দেখুন এটা তিনটে করেছি, এবং আইএসআই ছাপ মেরেছি আমরা, কিন্তু আমরা বিক্রি করছি না, আমরা এটা আমাদের ইউনিয়নের যা ফান্ড আছে এবং আমরা অটোমোবাইল অ্যাসোসিয়েশন থেকে এটা দিচ্ছি। এছাড়া গ্লাভস প্রথমে আমরা 500 ট্যাক্সিকে দিয়েছি, তার সঙ্গে স্যানিটাইজার, এই বিশেষ স্যানিটাইজারটাও আমরা তৈরি করছি, এটাও খুব ভালো স্যানিটাইজার, আমরা বলছি যে এটা গাড়িতে রাখুন। আমরা প্রথম টোকেন 4টে করে সব ট্যাক্সিতে দিয়ে দিচ্ছি, তারপর মালিককে বলছি। এছাড়াও একটা থার্মাল গান, খুব বেশি হলে 4,000 টাকা দাম, সমস্ত ট্যাক্সি মালিকদের বলছি এটা কম্পালসারি করুন, যে গাড়িতে থাকবে না সেখানে ড্রাইভার যেন গাড়ি চালাতে অস্বীকার করে। তার কারণ এটা আইন নয়, জবরদস্তি নয়, এটা আপনার নিজস্ব সিকিউরিটি, যে আমি নিশ্চিত আমার যে পেশেন্ট রয়েছে, কারণ এরপরেই ডেঙ্গি আরম্ভ হবে হলো বলে, আর ডেঙ্গির জ্বর না কোনটা করোনার জ্বর কেউ বুঝতে পারবে না, তারা কিন্তু গাড়িতে উঠে পড়বে। আর করোনার জ্বরের টিপিক্যাল একটা ক্যারেক্টার আছে, ফলে এগুলো দিচ্ছি। এবার তার সঙ্গে ফেস শিল্ড কোথায়? ফেস শিল্ড, মাথার হেলমেট আমরা দিচ্ছি, যেটা ফেস শিল্ড হিসেবে ব্যবহার হবে, তাহলে একটা বুকে আমরা একটা শিল্ড বুকে পরতে বলছি, মুখে একটা মাস্ক দিচ্ছি, ফেস শিল্ড দিচ্ছি, এবং ড্রাইভার আর এর মাঝখানে দেখুন একটা ক্যাম্পেইন কিন্তু কাজ করছে, এই যে ম্যাজিক গাড়ি, দেখুন এই ম্যাজিক গাড়িতেও কিন্তু এভরিবডি ইজ ওয়েয়ারিং মাস্ক, অ্যাম্বুলেন্স প্রত্যেকে মাস্ক পরছে, অর্থাৎ আমরা যে কোয়ারেন্টাইনে ছিলাম আর মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু একটা দেখিয়ে দিয়েছেন। দেখুন আমরা এখানে এটা ঠিকই হয়তো 50 জন আছি,
আমাকে অনেকে বলবে যে 50 জন থাকলে কি করে ডিসটেন্স মেনটেন হচ্ছে, তো প্রেস কনফারেন্স হলে 100 জন থাকে তাহলে সেখানে ডিসটেন্স মেনটেন হয় কি করে? ডিসটেন্সটা হচ্ছে মনের দূরত্ব নয়, সামাজিক দূরত্ব। আপনারা তাকিয়ে দেখুন এবং আপনারা দেখবেন যে এই যে প্রত্যেকটা লোক দাঁড়িয়ে আছে, আসলে ছবি কি হয়, একটা লোকের পেছনে একটা লোকের ছবিটা তুললে মনে হয় গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, না অনেক দূরে দাঁড়িয়ে আছে। এই যে ক্যাম্পেইনটা, এইটা আমরা চালাতে চেষ্টা করছি এবং আমি নিজে ট্যাক্সি চালিয়ে আমি মানুষকে সার্ভিস দেবো। আমার প্রোগ্রেসিভ ট্যাক্সিম্যানস ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে এটা আমার কর্তব্য, আমি নিজে ট্যাক্সি চালিয়ে, তবে সেটা ভাড়া খাটার থেকে আমি দেব যারা হাওড়া থেকে ফিরছেন, অথবা কেউ যদি জরুরি পরিষেবা চান রাত 12টা তো আমরা দেব, অ্যাম্বুলেন্স হিসেবে ট্যাক্সিকে ব্যবহার করব, কিন্তু সেটা অ্যাম্বুলেন্সের ভাড়া নেব না, শুধুমাত্র যাতায়াতে যেটুকু লাগে এমার্জেন্সি হাসপাতালের জন্য যা যা লাগবে আমরা। এবারে একটা ট্যাক্সি নিয়ে বলতে বলতে একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা এই মুহূর্তে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিবহন দপ্তর বলেছে যে বাস চালাতে হবে অবিলম্বে কিন্তু ভাড়া বাড়বে। এটা আমি মনে করি সারা পৃথিবীতে একজনই আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমি সবাইকে সম্মান জানিয়ে বলছি, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, তার কোভিড পজিটিভ হয়েছিল, তো তাকে আমরা রাস্তায় নেবে লড়াই করতে গিয়ে হয়েছে দেখি, আমরা দেখেছি তাবড় তাবড় জাপান থেকে শুরু করে সারা পৃথিবীর বহু দেশের প্রধানমন্ত্রী, ইংল্যান্ডের রানীর বাড়ি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে রিস্ক নিয়েছেন গোল করে, কোথায় কতদূর যাবে হাতে করে মাইক নিয়ে প্রচার করেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানা এ কথা বলা যে ভাড়া বাড়বে না, এতদিন তো বাস চালিয়ে রোজগার করেছেন। এটা ঠিক বাসের টায়ারগুলো নিজের নয়, এখানেও আমার সঙ্গে বাসের মালিক রয়েছে, এই টায়ার দিনে কয়েক হাজার টাকা ভাড়া নিতে হয়, হেল্পার আছে, কন্ডাক্টর আছে, ড্রাইভার আছে, রাস্তায় খরচা আছে, টিফিন আছে, জল লাগে, জল তুলতে হয়, যে লোকটা জল দেয় তাকেও ডেলি 50 টাকা দিতে হয়। ফলে এবার কিছুদিন নাগরিক হিসেবে তো কর্তব্য আছে ড্রাইভারদের, তো ড্রাইভারদের এই মাফ করবেন মালিকদের, তাহলে আপনারা অন্তত 14 দিন চালান নিজেদের ঘরের পয়সা দিয়ে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা মুখ্যমন্ত্রীর না সবিনয় একটা দপ্তর দেবেন যে হ্যাঁ, একটা ডেপুটেশন দেবেন যে কাগজ যে আমাদের এত খরচ হয়, আমরা 14 দিন গাড়ি চালাতে গিয়ে আমরা এত টাকা লস করেছি, তো আমরা চেষ্টা করব যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে, যে মুখ্যমন্ত্রী এই যে স্বাস্থ্য দপ্তরে সব জায়গায় ওয়ারিয়ার 10 লাখ করে কাউকে লড়তে হয়নি তো, তিনি নিজেই করে দিয়েছেন। আর বাংলা আজকে এত চক্রান্তের পরে ভারতে কিন্তু 8-10টা রাজ্যের মধ্যেই রয়েছে, 1 নম্বর পজিশন থেকে 1 থেকে 7 সবসময় বাংলা রয়েছে, তার কারণ এত চক্রান্তের মধ্যেও 50,000 কোটি টাকা দিল্লি দেয়নি, তার মধ্যেও কিন্তু পশ্চিমবঙ্গ লড়ে যাচ্ছে। আর বিজেপির একজন নেতা গভর্নর কোথাকার জানি একটা নর্থ ইস্টে, নামও জানি না, মানে লোকটার নাম জানি না, রাজ্যের নাম তো নিশ্চয়ই জানি, লোকটার নাম বোধহয় টুইটার রায় নাকি গভর্নর, সে টুইট করে বেড়াচ্ছে লোক খেতে পাচ্ছে না, মরে যাচ্ছে, লোকের বাড়ি বাড়ি, মানে লোক 2 মাস ধরে কাজে যেতে পারছে, কোম্পানিগুলো যে মাইনে দেবে কোম্পানিরও রোজগার নেই, কোম্পানিও দিতে পারছে না। সেই সময় একটা বিজেপির নেতা রাজ্যপাল বলছে যে তিনি নাকি পড়েছেন কোন বইতে নাকি লেখা আছে শিখছে যে রাম বিদেশি ছিলেন, ভারতবর্ষের নাগরিক না। আসলে আমি ওনাকে বলছি না, তবে স্টুপিড বললে কম বলা। আচ্ছা মাঝখানে বলে নি, এই শিলটা আমরা দিচ্ছি, এই শিলটা দেখুন, এইটা পড়ার পরে কিন্তু মোটামুটি বলা যেতে পারে আমি টুপিটা নয় কিনেই নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এবার দেখুন আপনি, এবার পুরোপুরি কিন্তু আমরা কভার্ড হয়ে গেছি। এবার কেউ যদি মনে করেন গলায় একটা মাফলার দিয়ে রাখবেন বা জামার ভেতরে একটা ফুল হাতা গোল গলা হাফ হাতা যেরকম আগেকার দিনে গেঞ্জি ছিল আমরা পরতাম, সেটাও পরতে পারে, তাতে কি হবে এই থুতু বা
নানা রকম নোংরা ছিটকবে। তো যেটা বলছিলাম, এই রাজ্যপাল বলেছেন রাম নাকি বিদেশি নাগরিক ছিলেন। আরে রাম বিদেশি নাগরিক নয় তো, রামকে যারা ভগবান মনে করে তাদের কাছে বলছি, ভগবানদের কি কোনো সিটিজেনশিপ লাগে? ভগবানের আন্তর্জাতিক দেশীয় প্রাদেশিক হয় না। যদি সত্যি রামকে আপনারা ভগবান মনে করেন, ভগবান স্বর্গমর্ত পাতাল, আকাশ বাতাস সব জায়গায়, তো তিনি কি করে ভারতবর্ষের নাগরিক হবে? তখন ভাগ্যিস এনআরসি আর সিএ ছিল না, হয়তো তখন রামচন্দ্রকে এই এনআরসি সিএর চক্করে পড়ে যেত, আপনাদেরই কোনো নেতা বলে দিতেন, ও তো সুতপুত্র, ও শিডিউল কাস্ট। ফলে এইসব নোংরামি বন্ধ করে আসুন, আমরা সবাই মিলে লড়াই করি। আমরা আবার ফিরে আসছি, দেখুন আমরা এই স্যানিটাইজার আরো আরো নিয়ে আসুন না, আমাদের এই শিল্ডগুলো নিয়ে আসুন, আরো 20-30টা নিয়ে আসুন। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র এবং প্রোগ্রেসিভ ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তিনি সভাপতি। আমরা আমরা দেখালাম যে কিভাবে যাত্রী সুরক্ষা দেওয়া হচ্ছে, শুধুমাত্র ট্যাক্সি রাস্তায় নামালেই হবে না, কিভাবে যাত্রী সুরক্ষা দেওয়া হচ্ছে আমি এক এক করে বলবো। দেখো প্রত্যেকটি ট্যাক্সি ড্রাইভারের কাছে কিন্তু এই স্যানিটাইজার তুলে দেওয়া হচ্ছে। মদন মিত্র তিনি নিজের দায়িত্ব নিয়ে সেই ট্যাক্সি ড্রাইভারদের কাছে তুলে দিচ্ছেন, সঙ্গে প্রত্যেকটি ট্যাক্সি ড্রাইভারের কাছে থাকছে এই থার্মাল গান। অর্থাৎ মদন মিত্র, তৃণমূল নেতা মদন মিত্র, তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে এই থার্মাল গান দিয়ে এই স্যানিটাইজার দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি দাঁড়িয়ে দিলেন, এই এই থার্মাল গান দিয়ে কিন্তু ট্যাক্সি ড্রাইভার যেমন যাত্রীদের গায়ে টেম্পারেচার মাপতে পারবেন তার মধ্যে করোনা সংক্রমণ আছে কিনা ট্যাক্সিতে ওঠার আগে, পাশাপাশি যাত্রীরাও কিন্তু ট্যাক্সি ড্রাইভারের টেম্পারেচারটি দেখে নেবেন নিজেদের সুরক্ষার জন্য। এই রকম মস্তিষ্ক প্রসূত শুধুমাত্র মনে হয় মদন মিত্রের মাথা থেকেই আসে, কারণ আমরা দেখেছি এর আগেও বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট করেছেন। এইটার নাম কি? ফেসশিল। এটা কিন্তু ড্রাইভাররা পরে থাকবেন, এবং মাস্ক, এই মাস্ক কিন্তু ISI মার্কা মদন মিত্র নিজে রেখেছেন। প্রত্যেকটি যাত্রীর কাছেই কিন্তু, প্রত্যেকটি ড্রাইভারের কাছেই কিন্তু এগুলি থাকবে, আমরা দেখাচ্ছি। পাশাপাশি আমি একটি ট্যাক্সির কাছে চলে যাচ্ছি, তবে প্রত্যেকটি ট্যাক্সি কিন্তু স্যানিটাইজ হয়েছে, একটু আগে আমি দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটি ট্যাক্সি কিন্তু স্যানিটাইজ হয়েছে, এখনও ট্যাক্সি স্যানিটাইজ হচ্ছে। আমি দেখাবো, দেখো ট্যাক্সি শুধু রাস্তায় নামানোই না, কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যাত্রী সুরক্ষাটাই বড় কথা, রাস্তায় গাড়ি নামালেই হবে না, যাত্রী সুরক্ষাটা বড় কথা। একের পর এক ট্যাক্সি কিন্তু স্যানিটাইজ হচ্ছে, সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় উঠে আসছে। পাশাপাশি যাত্রী সুরক্ষার জন্য এই ISI মার্কা মাস্ক দেওয়া হচ্ছে, এবং যার কিন্তু অনেকগুলো কভার রয়েছে। পাশাপাশি এই থার্মাল গান কিন্তু প্রত্যেকটি ট্যাক্সি ড্রাইভারের কাছে থাকবে, তারা যখন ট্যাক্সিতে যাত্রী তুলবেন, প্রতিটি যাত্রীর, যে কজন যাত্রীর পারমিশন আছে তাদের টেম্পারেচার যেমন মেপে নেবেন, ঠিক একইভাবে এই একই মেশিন দিয়ে যাত্রীরাও কিন্তু ড্রাইভারের টেম্পারেচার মাপতে পারবেন। পাশাপাশি ফেস গার্ড আছে প্রত্যেকটি ড্রাইভার, অর্থাৎ পুরো শরীরটাই কিন্তু কভার হয়ে যাবে, পরিষ্কার জানিয়ে দিলেন তৃণমূল নেতা মদন মিত্র। আমরা আর একবার চলে যাবো মদনদার কাছে, আরও কিছু প্রশ্ন আছে আমাদের, সেই বিষয়টি নিয়ে আমরা আর একবার চলে যাবো। আমরা আর একবার চলে এসেছি মদন মিত্রের কাছে। মদনদা, ট্যাক্সি ভাড়া বৃদ্ধি, যেটা তো এই মুহূর্তে কোনো ট্যাক্সি ভাড়া বৃদ্ধি হচ্ছে না, আমরা সরকারের কাছে আবেদন করেছি যে আমরা ভীষণভাবে প্যাসেঞ্জার নামিয়ে ফিরে আসি, আমরা গাড়ি চালাবো, আমরা ভাড়া না বাড়লেও গাড়ি চালাবো, আমরা ভাড়া বাড়ার কথা বলছি না, কিন্তু যদি একটা মিনিমাম পার্সেন্টেজ, আমরা বলেছি 30%, যদি একটু বেশি দেয় তাহলে আমাদের যে এমটিটা হয়, আবার বলছি ধরুন এখান থেকে আমরা গেলাম ভোজেরহাট বা বানতলা, আমার ফেরতে কোনো প্যাসেঞ্জার নেই, এই 20 কিলোমিটার আমার এমটি আসতে হবে, ফলে আমার গাড়ি যদি এখন সবথেকে বড় কী জানেন, যেটা আমি মিস করলাম বলতে, এই গোটা ঘটনার জন্য, ভারতবর্ষের এই অবনমন, এই পিছিয়ে পড়ার জন্য যিনি দায়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ডিজেলের 65 টাকা দাম হয়ে গেছে, এবং এই মুহূর্তে GST লাগু করতে হবে, একদম তলায় চলে গেছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ভর্তুকি দেবে,
তা না হলে কখনোই আমরা অল্প পয়সায় বাস ট্যাক্সি আমরা দিতে পারতাম। দাও না না দাও না দাও নিশ্চয়ই দাও দাও না ওকে দাও দাও নিশ্চয়ই দাও দিয়ে। তো এইটা আমরা দাবি করছি অবিলম্বে ট্যাক্স ডিজেলের ভর্তুকি দিতে হবে এবং ডিজেলের জিএসটি কমাতে হবে, দাম কমাতে হবে এবং ট্যাক্সি চালাবার জন্য আমাদের ছাড় দিতে হবে, আর আমরা চাইবো একটা মিনিমাম পার্সেন্টেজ এক্সট্রা দেওয়া হোক কিন্তু ট্যাক্সি চলবে। এবং আমি মদন মিত্র নিজে একটা হলদে ট্যাক্সি চালিয়ে অফিসিয়ালি ভবানীপুর যোগবাজারে আমাদের অফিস থেকে আমরা ট্যাক্সির এই যাত্রা উদ্বোধন করব প্যাসেঞ্জার নিয়ে। শুধু তাই নয়, 21 তারিখ এই যান চলাচল স্বাভাবিক করার দাবিতে, স্বাভাবিক করার জন্যে মুখ্যমন্ত্রীর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে সমর্থন করে আমরা যোগবাজারে আমরা লাক্সারি ভ্যানে আমরা ব্লাড ডোনেশন শুরু করব। আমরা একটা প্রোগ্রাম নিয়েছি 1 মাসব্যাপী ব্লাড ডোনেশন, ভ্যানটা সারা জায়গায় ঘুরবে অবশ্যই পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের অনুমতি সাপেক্ষে। আমরা একই সঙ্গে আপনারা জানেন আর স্যানিটাইজ করছি। আমরা যেমন আমি একটা আমার নিজের কেন্দ্র ছিল এক সময় আমি জিতেছিলাম ওখান থেকে কামারহাটিতে, কামারহাটিতে সকাল বিকেল একেবারে বাড়ি বাড়ি গলি গলি ঢুকে স্যানিটাইজ চলছে। আমি আশা করব মানুষ সুস্থ থাকুন, ভালো থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার এগিয়ে চলার লড়াই চুরুক, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কল্পতরু কিচেন প্রায় 50 লক্ষ মানুষের কাছে বেশি খাবার পৌঁছে দিয়েছে। আসুন আমরা সবাই মিলে আমাদের যাত্রা হোক শুরু। এখন ওগো কর্ণধার তোমারে করি নমস্কার, এখন বাতাস ছুটুক তুফান ছুটুক ফিরবো না গোয়া। তাই হলদে ট্যাক্সি নো কলকাতা, নো নিউ মার্কেট নো কলকাতা, নো ভিক্টোরিয়া নো কলকাতা, তেমনি করে নো মমতা নো বেঙ্গল। একেবারেই একেবারেই রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র তথা প্রোগ্রেসিভ মেন্স ট্যাক্সি ইউনিয়নের নেতা মদন মিত্র, তৃণমূল নেতা মদন মিত্র কিন্তু পুরোপুরি জানালেন যে নো মমতা ব্যানার্জি, নো ওয়েস্ট বেঙ্গল, নো হলুদ ট্যাক্সি, নো কলকাতা। অর্থাৎ হলুদ ট্যাক্সি ছাড়া কলকাতা ভাবাই যায় না। করোনার বিরুদ্ধে লড়াই চলছে, লকডাউন এবং সামাজিক বিধি মেনটেন করার জন্য কিন্তু ট্যাক্সি বন্ধ ছিল, সামাজিক গণপরিবহনগুলো বন্ধ ছিল, কিন্তু সেই গণপরিবহন ফের চালু হয়েছে। আরও একবার আমাদের দর্শকদের জন্য জানাই, আপনারা মদন মিত্র জানিয়ে দিলেন আপনারা নির্ভয়ে হলুদ ট্যাক্সিতে উঠুন, নির্ভয়ে, কারণ সমস্ত রকম যাত্রী সুরক্ষার সব ব্যবস্থা কিন্তু করা থাকছে এই হলুদ ট্যাক্সিতে। আরও একবার আপনাদের শুরু থেকে ইকুইপমেন্টগুলো দেখাই, যেমন আপনি যে হলুদ ট্যাক্সিতে উঠবেন সেই হলুদ ট্যাক্সি কতটা নিরাপদ সেটা একদম শুরু থেকে আপনাদের জানাচ্ছি। এই রকম প্রচুর স্যানিটাইজ, সব ট্যাক্সি কিন্তু স্যানিটাইজ হচ্ছে, শহরের সব ট্যাক্সি। আমরা একটি ভবানীপুরের একটি গলি থেকে দেখাচ্ছি, শহরের সব ট্যাক্সি কিন্তু স্যানিটাইজ হচ্ছে। এইটা গেল নিরাপত্তার বা সুরক্ষার আর একটা দিক। এরপর ধীরে ধীরে আমি দেখাবো এই রকম থার্মাল গান প্রত্যেকটি ট্যাক্সি ড্রাইভারের, অর্থাৎ হলুদ ট্যাক্সি ড্রাইভারের হাতে তুলে দেওয়া হচ্ছে মদন মিত্রের পক্ষ থেকে এই রকম থার্মাল গান। যে থার্মাল গান দিয়ে কিন্তু ট্যাক্সি ড্রাইভার যে যাত্রীদের তুলবেন সেই যাত্রীদের টেম্পারেচার যেমন কাউন্ট করা যাবে, একইভাবে কোনো যাত্রী যদি মনে করেন যে ট্যাক্সি ড্রাইভারেরও টেম্পারেচার তিনি কাউন্ট করবেন তাহলে সেটাও তিনি করতে পারেন। অর্থাৎ স্যানিটাইজ গাড়ির ভিতরে বাইরে স্যানিটাইজের পাশাপাশি এবং ট্যাক্সির মধ্যেও কিন্তু একটা পাতলা প্লাস্টিকের কভারও থাকছে যাত্রীদের সঙ্গে ড্রাইভারের পাশে কেউ বসতে পারবেন না আপনারা জানেন। এর পাশাপাশি হোল বডি কিন্তু স্যানিটাইজ হচ্ছে, পাশাপাশি প্রতিটি যাত্রী সুরক্ষার জন্য প্রতিটি ড্রাইভারের কাছে কিন্তু এই থার্মাল গান রাখা হচ্ছে, যেটা দিয়ে ড্রাইভার কিন্তু যাত্রীদের দেখে দেখে তুলবেন থার্মাল গানে চেক করে। একইভাবে যাত্রীরা যদি মনে করেন যে ড্রাইভারের টেম্পারেচার মাপবেন তিনি সেক্ষেত্রেও তিনি কিন্তু এই থার্মাল গান ইউজ করবেন। এর পাশাপাশি এই গ্লাভস প্রত্যেকটি ট্যাক্সি ড্রাইভারকে কিন্তু প্রতিদিন এই গ্লাভস দেওয়া হচ্ছে, সুতরাং হাতের কোনো সরাসরি সংস্পর্শ কারোর সঙ্গে থাকবে না। পাশাপাশি স্যানিটাইজার, একটি ভালো স্যানিটাইজার দেওয়া হচ্ছে। আরেকবার দেখাই আমাদের দর্শকদের, এটি কিন্তু ড্রাইভার নিজেও কাছে রাখবেন এবং যাত্রীরা উঠলে তাদেরও হাতে দেবেন। পাশাপাশি এই রকম মাস্ক দেওয়া হচ্ছে, মাস্কটি দেখাবো, ISI মার্কা মাস্ক এবং তার ভিতরে কিন্তু ত্রিস্তরীয় কভার আছে, অর্থাৎ শুধুমাত্র নামকে বস্তা কোনো মাস্ক নয়,
ত্রিস্তরীয় কভার আছে আপনাদের দেখালাম, পাশাপাশি এই ফেস গার্ড, এই ফেস গার্ড আপনারা যে ড্রাইভার তিনি কিন্তু পরে নেবেন এই ফেস গার্ড, অর্থাৎ হোল বডি কভার হয়ে গেল, হোল বডি কভার হয়ে গেল। এই ফেস গার্ড যেমন ড্রাইভার পরবেন, পাশাপাশি এই মাস্ক অর্থাৎ আইএসআই মার্কা মাস্ক অর্থাৎ ভারত সরকারের স্বীকৃতপ্রাপ্ত মাস্ক থাকবে, পাশাপাশি গ্লাভস থাকবে। আপনারা দেখছেন যে এই গ্লাভসও দেওয়া হচ্ছে প্রতিটি ড্রাইভারকে, আর সর্বোপরি থাকছে এই থার্মাল গান প্রতিটি ড্রাইভারের কাছে, অর্থাৎ যে ড্রাইভার কোনো যাত্রীকে তুলবেন তিনি যাত্রীর থার্মাল স্ক্যান করবেন টেম্পারেচারের, একইভাবে যাত্রীও যদি মনে করেন তিনিও কিন্তু ড্রাইভারের থার্মাল স্ক্যান করতে পারেন। সব মিলিয়ে রাস্তায় নেমেছে হলুদ ট্যাক্সি, চতুর্থ দফায় লকডাউনে রাস্তায় নেমেছে হলুদ ট্যাক্সি, রাজ্য সরকারের সঙ্গে রাজ্য সরকার এবং পরিবহন দপ্তরের সঙ্গে ট্যাক্সি ইউনিয়নগুলির কথাবার্তার মাধ্যমে ভাড়ার বিষয়ে আমরা তৃণমূল নেতা মদন মিত্রকে, ট্যাক্সি ইউনিয়নের প্রোগ্রেসিভ ট্যাক্সি ইউনিয়নের নেতা মদন মিত্রকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলছেন আপাতত ভাড়া বাড়ানো হচ্ছে না, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনোভাবেই ডিজেলের দাম কমাচ্ছে না, সেক্ষেত্রে ন্যূনতম কিছু ভাড়া বাড়ালে তো সুবিধা হয়। এর পাশাপাশি কিন্তু স্যানিটাইজ করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হলুদ ট্যাক্সি শহরের বুকে নেমেছে, হলুদ ট্যাক্সি, এবং সেই হলুদ ট্যাক্সিকে সুরক্ষিত করার জন্য, যাত্রী সুরক্ষিত করার জন্য, করোনা থেকে কোভিড-19 দূরে রাখার জন্য কিন্তু কোনো কিছুই বাদ রাখছে না প্রোগ্রেসিভ ট্যাক্সি ইউনিয়ন। ট্যাক্সি যেমন স্যানিটাইজ হচ্ছে ভিতর বাইরে, ট্যাক্সি যেমন স্যানিটাইজ হচ্ছে রাখালাম, তেমনি শেষবারের মতো বলছি আপনাদেরকে এইরকম একটা থার্মাল গান কিন্তু প্রতিটি ড্রাইভারের কাছে থাকছে। ড্রাইভার যখন কোনো যাত্রীকে তুলবেন থার্মাল গানে কিন্তু তিনি টেম্পারেচার চেক করবেন। আমি যেমন দেখাবো আমার ক্যামেরা পার্সনকে, দেখো এই জনৈক ভদ্রলোকের আমি থার্মাল গানে টেস্ট করলাম, তার কিন্তু 91 ধরা পড়েছে। এইরকম যাত্রীরা ড্রাইভারের যেমন থার্মাল গানে চেক করবে, ঠিক একইভাবে ড্রাইভারও যাত্রীদের চেক করে তুলবে, পাশাপাশি ড্রাইভারের কাছে এই এই মাস্কের ভিতরটা আমি দেখাবো, ত্রিস্তরীয় মাস্ক, এরকম দামি মাস্ক কিন্তু বিনামূল্যে বিনামূল্যে প্রত্যেকটি ড্রাইভারকে দেওয়া হচ্ছে, বিনামূল্যে বিনামূল্যে, যেটা কিন্তু আইএসআই মার্কা মাস্ক সেটা কিন্তু বিনামূল্যে দেওয়া হচ্ছে, পাশাপাশি প্রতিদিন ট্যাক্সি ড্রাইভারের হাতে তুলে দেওয়া হচ্ছে এই স্যানিটাইজার, খুব ভালো কোয়ালিটির স্যানিটাইজার, একই সাথে কিন্তু দেওয়া হচ্ছে এই গ্লাভস। অর্থাৎ আপনারা দেখলেন যে বিনা পয়সায় বিনামূল্যে প্রতিটি ড্রাইভারের কাছে, বিনামূল্যে প্রতিটি ড্রাইভারের কাছে কিন্তু মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস তুলে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি ট্যাক্সি প্রতিটি মুহূর্তে কিন্তু স্যানিটাইজ করাচ্ছে ভিতরে বাইরে, ট্যাক্সির ভিতরে ড্রাইভার এবং পিছনের সিটে যে দুজন বসবেন, যারা বসবেন তাদেরকে কভার রাখা হচ্ছে, একই সঙ্গে কিন্তু এই সরঞ্জামগুলো রাখা হচ্ছে কোনোভাবেই যাতে সংক্রমণ ছড়াতে না পারে, এবং থার্মাল গান চেক করে যাত্রীদের তোলা হচ্ছে, চেক করে যাত্রীদের নামানো হচ্ছে, এবং যাত্রীরাও ড্রাইভারকে চেক করছেন। পাশাপাশি যেটা আরেকবার জানিয়ে দেয়া যে হলুদ ট্যাক্সি চতুর্থ দফায় লকডাউনে রাস্তায় নেমেছে, মানুষের গণপরিবহনের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়েছে, কিন্তু যাতে যাত্রীর সুরক্ষা থাকে, যাতে ড্রাইভারের সুরক্ষা থাকে, চালকের সুরক্ষা থাকে, তার সমস্ত ব্যবস্থাই করেছে প্রোগ্রেসিভ ট্যাক্সি ইউনিয়নের নেতা মদন মিত্র তথা রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। এই খবরে আপনারা থাকবো, আপনারা দেখতে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ।